তোমাকে একজনের সাথে পরিচয় করে দিতে নিয়ে এসেছি, আমার বয়ফ্রেন্ড। মানে তুমি কি আমাকে পরীক্ষা করতে এসেছো? একা আছি দেখে কি বয়ফ্রেন্ড নিয়ে রঙ্গি করে বেড়াচ্ছি? আরে ধুর না, শোনা, তোমাকে একজনের সাথে পরিচয় করে দিতে নিয়ে এসেছি, আমার বয়ফ্রেন্ড। মানে না বুঝার কি আছে, বললাম না বয়ফ্রেন্ড। এই ছেলেকে কোথায় পেলে তুমি? কি আশ্চর্য, এভাবে কেউ জিজ্ঞাসা করে কোথায় পেলাম? তুমি একা আসবে ঠিক আছে, কিন্তু একটা ছেলেকে নিয়ে এসেছো। দাঁড়াও এখানে, আমি এখনই আপাকে ফোন করে জানাচ্ছি। আরে ফোন করার যাই করো, অ্যাটলিস্ট আমাদেরকে বসতে তো দাও ভাই। না 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 না, তোমরা এখানে দাঁড়াও, আগে আমি আপাকে ফোন করব, দেন শুনব, তারপর তোমাদের অ্যালাউ করব কি করব না দেখব। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে প্যাচে ফেলাতে এসেছো। তোমরা এখানেই খাড়াও, আমি ফোন করে আসতেছি। ওকে। ছাড়েন না, আমার খুব ভয় করছে, উনি কাকে ফোন দিতে গিয়েছে? আরে যাকে দিবে দিক না, কি সমস্যা, এত ভয় কি আছে? তোমার সব থেকে বড় ভুল কি তুমি ইজমিয়া জানো? তোমার বউটারে একা একা রাইখা তুমি ভাগ্যের সন্ধানে শহরে আসছো। সমস্যা কোথায়? তুমি এই শহর চেনো না তুমি ইজমিয়া, এই শহর যারে একা পায় তারই খাইয়ে ফেলায়। বুঝলাম না। যদি শরম থাকে আর কোনোদিন যদি খাইব না। গেছে গেছে, ভালো করে মার লেগেছিস আজকে। হ্যাঁ ঠিক আছে। চলো ওখানে বসি। সন্ধ্যা ভাবি কি ফোন করেছিলে, কি বলেছে ভাবি? না ফোন করিনি, তুমি তো এসেছো আমাকে পেন দিতে, তোমাকে একটু পেন দিলাম, প্লিজ আসুন। বসো, তুমি তো আমার পাশেই বসবে। জি পাশে। আচ্ছা ওনাকে তো চেনা চেনা লাগছে, উনি সেদিনকার ছেলেটা না, ওই যে পরীক্ষা শেষে কথা বলতে গিয়েছিলে তুমি? হুম। ও আচ্ছা, এর মধ্যেই বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো, বাহ, কেন কোনো সমস্যা? রাহি তুমি কিছু বলছো না কেন? আমি আমি কি বলবো, আমি তো আমি তো ওনাকে চিনি না, মানে। ও হ্যাঁ তাই তো, আই শান্তা তুমি তো পরিচয় দিচ্ছ না কেন আমার বয়ফ্রেন্ডকে? জি আপনার পরিচয়টা। সেটা না হলে পরে দিচ্ছি, আগে তুমি এইটা বলো, তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসায় কি করতে এসেছো? কি বলো এসব, তুমি যদি জানতে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে তার সাথে তুমি পরিচয় হতে চাইতে না, তো তুমি জানতে চাওনি কিন্তু আমি নিয়ে এসেছি পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সমস্যা থাকলে বলো, আমরা চলে যাই। না 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 কোনো সমস্যা নেই, হ্যান্ডসাম আছে কিন্তু। কি জেলাস হচ্ছে? কিসের জেলাস, আমি চাইলে ওর চেয়েও হ্যান্ডসাম ছেলের সাথে লাইন মারতে পারি। ও হুম, একটু একটু জ্বলন হচ্ছে, আমি অবশ্য বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জ্বলতেছি, তোমার পরিচয় করানো শেষ, তাহলে আমি যাই কফি বানিয়ে নিয়ে আসি, কফি খেয়ে চলে যাও। আরে কিসের কফি, আমরা আজকে আড্ডা দিব, অনেক গল্প করব, গান শুনবো, একটা কাজ করি শান্তা, তোমার ঘরে আমরা যাই। আরে চলো বাবু, শান্তাই তো আমার ফ্রেন্ড, চলো। গেলাম। হ্যাঁ কফি বানিয়ে নিয়ে আসছি। নিয়ে যাচ্ছেন আপনি আমাকে শান্তার রুমে? শান্তার রুমে কেন যাচ্ছি? আরে শান্ত থাকো তো। এটা নাকি